হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা না করতে এএফসিকে চিঠি দিল ইস্টবেঙ্গল। বেইতিয়াকে সই করাতে মনস্থির করেছে মোহনবাগান ও এটিকের কর্মকর্তারা। প্রণয় হালদারের সাথে আরও 3 বছরের জন্য চুক্তি করল এটিকে মোহনবাগান। কিবু ভিকুনার পর কি এবার বাবা দিওয়ারাও যাচ্ছেন কেরল ব্লাস্টার্সে, সাথে আসছেন সালভা চামরও। তো ফ্রেন্ডস, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি, তাই আশা করছি একটাও আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চলতি আইলিগের শুরু থেকেই দুরন্ত লড়াই, যার কারণস্বরূপ 4 ম্যাচ বাকি থাকতে থাকতেই আইলিগ জয় নিশ্চিত করেছে মোহনবাগান। পয়েন্টের বিচারে মোহনবাগান যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে লিগের বাকি দলগুলোর পক্ষে মোহনবাগানকে ছোঁয়া সম্ভব নয়, যার ফলে যোগ্য টিম হিসাবেই আইলিগ জিতেছে সবুজ মেরুন। ইতিমধ্যেই লিগ জেতার জন্য মোহনবাগানকে অভিবাদন জানিয়েছে এএফসি থেকে শুরু করে ফেডারেশনের কর্তারা। তবে মোহনবাগানের আইলিগ চ্যাম্পিয়ন হওয়া আটকাতে এবার আসরে নামলো কোয়েস ইস্টবেঙ্গল। গতকাল লাল হলুদের তরফে এএফসি ও এআইএফএফ এর কর্তাদের মেল করে জানানো হয় যেহেতু আইলিগ এখনও শেষ হয়নি, তাই এখনই যেন মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা না করা হয়। ইস্টবেঙ্গলের তরফে বলা হয় যদি মোহনবাগান বাকি ম্যাচগুলির মধ্যে ওয়াকওভার দিয়ে দেয় তখন কিন্তু নিয়ম অনুযায়ী পয়েন্ট কাটা হবে, এমনকি পুরো ম্যাচ না খেলে উঠলে সমস্ত পয়েন্ট কেটে নিয়ে সেই দলকে টুর্নামেন্ট থেকে বাতিল করার নিয়মও আছে বলে তারা জানায়। তা লিগ শেষ হওয়া না পর্যন্ত মোহনবাগানকে যেন চ্যাম্পিয়ন ঘোষণা না করা হয়। আর লাল হলুদের এই যুক্তি যে কতটা কার্যকরী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে ফুটবল মহলে, কারণ ইস্টবেঙ্গলের এই যুক্তি হয়তো এএফসির কাছে খুব একটা গুরুত্ব পাবে না, ফলস্বরূপ আইলিগ চ্যাম্পিয়ন থাকছে মোহনবাগানই। অন্যদিকে সবুজ মেরুনকে আইলিগ চ্যাম্পিয়ন করানোর পর আইএসএল এর দল কেরল ব্লাস্টার্সে সই করেছেন কিবু ভিকুনা। আর ভিকুনা চলে যাওয়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি নতুন দলে জায়গা হবে না মোহনবাগানের বাকি ফুটবলারদের। অনেকেই বলছেন মোহনবাগানের অধিকাংশ ফুটবলারদের দলে নিতে মুখিয়ে রয়েছে আইএসএল এর দল কেরল ব্লাস্টার্স। সেই তালিকায় যেমন রয়েছেন ফ্রান গঞ্জালেস, ফ্রান মোরান্তে ও শেখ সাহিল সহ আরও অনেক ফুটবলার। তবে এখন শোনা যাচ্ছে এই মরশুমে বাগান জার্সিতে দুরন্ত পারফরমেন্স করা স্প্যানিশ মিডিয়া জোসেবা বেইতিয়াকে দলে সই করাতে মনস্থির করে ফেলেছে এটিকেও মোহনবাগান কর্তারা। এখন দেখার কিবু ভিকুনার মতন তিনিও কি কেরলের পথে পা বাড়ান নাকি এটিকে মোহনবাগানে নতুন দলেই থেকে যান। এদিকে এটিকে মোহনবাগান সংযুক্ত হওয়ায় অনেকেই জানতে পেরেছিলেন যে যেহেতু আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে, সেহেতু তারা হয়তো তাদের সেট টিম অপরিবর্তিতই রাখবে। আর হচ্ছেও তেমন, প্রবীর প্রীতমদের মতন ফুটবলারদের ধরে রেখেই নতুন দল করছে এটিকে মোহনবাগান। শোনা যাচ্ছে 27 বছর বয়সী ও ডিফেন্সিভ মিডফিল্ডার প্রণয় হালদারের সাথে আরও 3 বছরের জন্য চুক্তি করতে চলেছে এবার এটিকে মোহনবাগান। এই মরশুমে এটিকের হয়ে 7টি ম্যাচ খেলে করেছেন মাত্র 1টি গোল। প্রণয়ের সাথে এবছরের মে মাস পর্যন্ত চুক্তি ছিল এটিকের, কিন্তু সব দিক বিবেচনা করে আরও 3 বছরের জন্য প্রণয়ের সাথে চুক্তি বাড়ালো এটিকে মোহনবাগান। অন্যদিকে কেরালার কোচ হয়ে নতুন মরশুম শুরু করতে চলেছেন কিবু ভিকুনা। বাগানের বাকি বিদেশি কী করবেন? শোনা যাচ্ছে মোহনবাগানের হয়ে দুরন্ত পারফরমেন্স করা পাপা বাবাকর দিওয়ারা নাকি খেলতে পারেন কেরল ব্লাস্টার্সে। শুধু তাই নয়, এ মরশুমে মোহনবাগানের হয়ে খেলেছিলেন সালভা চামরও। আইলিগে সেরকম পারফরমেন্স করতে না পারায় তাকে ছেড়ে দেয় সবুজ মেরুন। এবার শোনা যাচ্ছে সেই সালভা চামরও নাকি যোগ দিতে পারেন কেরল ব্লাস্টার্সে। তবে এখন দেখার শেষ পর্যন্ত কী হয়। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলি দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর ভিডিও নিয়ে যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও।